মোদী সরকার আও এক বড় ফয়সলা এণিকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস কার্যক্রমে সামিল হয়ে পে কেন্দ্রীয় কর্মচারী 58 বর্ষ পরে আরএসএস কার্যক্রমে সরকারি কর্মচারী সামিল ন হয়ে পারিবা নিয়মকু বদলাইছন্তি মোদী সরকার। পূর্বরু হরিয়ানা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় পরি বিভিন্ন রাজ্য এই প্রতিবন্ধক হটাই সারিথিবা বেলে এবে কেন্দ্র সরকার মধ্য আরএসএস কার্যক্রমে সরকারি কর্মচারী সামিল হয়ে পারিবা নেই অনুমতি দেইছন্তি। পূর্বরু 30 নভেম্বর 1966 তৎকালীন কংগ্রেস সরকার কেন্দ্রীয় কর্মচারীমানঙ্কর আরএসএস কার্যক্রমে সামিল হওয়া উপরে অঙ্কুশ লগাইলে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বাধীন কেন্দ্র সরকার ইন্দিরা সরকারর এই ফয়সলা হটাইবা সহিত জুলাই 9 এক আদেশ অনুসারে হটাই দিয়েছেন। প্রকৃতরে আরএসএস এক সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি নির্মাণ মাধ্যমে রাষ্ট্র নির্মাণকে গুরুত্ব দেওয়া সহ প্রাকৃতিক বিপর্যয়ঠার যুদ্ধ যায় সবুঠি ছিড়া হয়ে থাকে স্বয়ংসেবক। প্রত্যক্ষ রাজনীতি সহ আরএসএসর মধ্য কোণী সম্পর্ক না, সেইপাই তৎকালীন ইন্দিরা সরকার মনমুখী আদেশ প্রত্যাহার করে নিয়েছেন মোদী সরকার। এ সম্পর্কের অধিক আলোচনা পাই গগন বিশ্বাল ফোনলাইন যোড়িছেন। গগন, এক বড় ফয়সলা এবং 58 বর্ষ পরে এ নিয়মক বদলাইছেন মোদী সরকার। তিনটি যদি আপনার কে গান লা 30/11/1966 কথা কুহু, 25/7/1970 কথা কুহু, কিংবা 28/10/1980 কথা কুহু, এই যে তিনটি ব্যান লা, তিনটি যাক ব্যান কু বর্তমান হটাই দিয়েছি নিশ্চিত ভাবে আরএসএস বড় কথা। এবং খাস করে যে অনেক এমতি ব্যক্তি বিশেষ রয়েছেন যে আরএসএস স্বয়ংসেবক হয়েছেন যুবা অবস্থায় বা তাঁর কলেজ ক্যারিয়ার বা পরবর্তী পর্যায়ে সোশিয়াল ওয়ার্ক করছে সময় কিন্তু পরবর্তী পর্যায়ে যেতে সে কোণী গভর্নমেন্ট এমপ্লয়ী হোলে খাস করে কেন্দ্র সেন্ট্রাল কর্মচারী হোলে কিন্তু তা পরবর্তী পর্যায়ে সে কার্যক্রমে লুচি ছপিকি সে কার্যক্রম কু যাওলে যেহেতু গোটিয়ে সংগঠন সহ আপনার জড়িত হয়েছেন এবং সে সংগঠন অনেক কার্যকলাপ আপনার যুবা অবস্থায় যোগ দিয়েছেন কমলা কেন কিন্তু পরবর্তী পর্যায়ে সে গোটে অঙ্কুশ লা অনেক সময় অনেক অফিসর যাইছেন তার ভিডিও ভাইরাল হয়েছি তাকে মধ্যে দণ্ড দিয়েছি তাহলে মধ্যে ট্রান্সফার হয়েছি এমনি অনেক নজির রয়েছে। আপনার পূর্বতন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী মধ্যে নিয়ে পারেন যে সময় যে আরএসএস কার্যক্রম যেতে সে সামিল হয়েছিল পরবর্তী পর্যায়ে পুরা কংগ্রেস তাকে বয়কট কলা ভি গোটে নির্দেশনামা জারি কলা ভা গোটে অনেক কার্যক্রমে তাকে মধ্যে সমালোচনা হওয়া পড়েছিল এইভাবে অনেক নজির মধ্যে কমলাকান্ত রয়েছে। তো নিশ্চিত ভাবে ই গোটে রিল্যাক্সেসন খাস করে যে আরএসএস সংগঠন সহ যোড়ি হয়েছেন তাঁর এডুকেশন সময় তাঁর যুবা অবস্থায় এবং পরবর্তী পর্যায়ে যদি সে সরকারি চাকরি করছেন তেমন সে কোণী যদি আপনার কহবে গোটে নিয়ম ভিতরে বা বন্ধন ভিতরে তাঁর রহবাক পড়বনি পুরা মুক্ত করাযাই বলে কুহযাই পে 58 বর্ষ পরে এভাবে এক গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছেন কিন্তু আকু নেই আজি সংসদরে মধ্যে ইয়ে প্রসঙ্গ উঠিপারে অলরেডি কংগ্রেসর বিভিন্ন নেতা ই প্রসঙ্গ উঠাইবে বলে সংসদরে কইসারিছে এবং ইয়ে গোটে একপাখিয়া নিষ্পত্তি বলে কেন্দ্র সরকারকে মধ্যে টার্গেট করছেন। আপনার জয়রাম রমেশ টুইট দেখবে অনেক কংগ্রেস নেতা ইয়াকু নেই মধ্যে টুইট কথা কুহু গণমাধ্যমে প্রতিক্রিয়া দেওয়া আরম্ভ কলে যদি পার্লামেন্টে এই প্রসঙ্গ কু নেই হুহাল্লা করছেন তেমন ইয়ার মধ্যে কাউন্টর সরকার রকিবে কিনা 9 তারিখ রু ইয়ে অলরেডি নোটিফিকেসন হয়েসারিছে এবং নিশ্চিত ভাবে কুহযাই পে অনেক সময় আরএসএস কার্যকর্তা আমি দেখিছু পুরী রথযাত্রা কথা কুহু বা অনেক যেতে নেচুরাল কালামিটি আসে সেতবে মধ্যে আরএসএস যে কর্মকর্তা রয়েছেন স্বয়ংসেবক মানে রয়েছেন সে যাই বিভিন্ন কার্যক্রমে নিজকে বড় ফয়সলা। বহুত বহুত ধন্যবাদ গগন বিশ্বাল হয়েছিল নয়াদিল্লি ফোন লাইনে যোড়ি হয়েছিল আমার প্রতিনিধি অধিক আলোচনা করতে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।